দেখুন হিন্দু ধর্মের কিছু ফান্ডামেন্টাল স্ট্রাকচারস আছে অর্থাৎ যে বিষয়গুলোর উপরে বা যে পয়েন্টগুলো বা যে কনসেপ্টসগুলোর উপরে হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত অর্থাৎ যেমন ধরুন ন্যায় অন্যায়ের বিপরীত সত্য মিথ্যার বিপরীত ধর্ম অধর্মের বিপরীত তো এই ন্যায় সত্য এবং ধর্ম এই তিনটে কনসেপ্টের উপরে আমাদের হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত মূলত এর বাইরে আমরা যা কিছু হিন্দু ধর্মের দেখি অর্থাৎ ফেসিয়াল অ্যাপিয়ারেন্স মূর্তি পূজা মন্দির আরও অনেক কিছু আছে বিভিন্ন ব্রত আছে উপবাস আছে এগুলো কিন্তু হিন্দু ধর্মের অনেক পরের ধাপ মূল লক্ষ্য হচ্ছে সত্যের পথে যাওয়া মূল লক্ষ্য হচ্ছে ন্যায়ের পথে থাকা মূল লক্ষ্য হচ্ছে ধর্মের পথে থাকা তা এখন এই ন্যায় সত্য এবং ধর্ম এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার যার উপর বেস করে আমাদের পুরো সমাজ জীবনটা তৈরি হয় এটা ধর্মের সোসিয়েটাল পার্ট বলা হয় অর্থাৎ ধর্ম যখন সমাজকে তৈরি করে তো এই সোসিয়েটাল পার্টে আমরা শিখি কি সেটা হচ্ছে একটা মানুষ হিসেবে আমরা যে জন্মাচ্ছি আমাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে কিছু পাওনা আছে কিছু দেওয়ার আছে আমরা জন্মাচ্ছি তো আমরা জন্মসূত্রে বাবা মাকে পাচ্ছি পরিবার পাচ্ছি পরিজন পাচ্ছি প্রতিবেশী পাচ্ছি তারপরে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলে আরও অনেক কিছু আমরা পাচ্ছি তো এই প্রত্যেকের সঙ্গে আমাদের কেমনভাবে চলা উচিত কি না চলা উচিত কীভাবে জীবনযাপন করা উচিত কোনটা করা উচিত না এইটাই হচ্ছে সোসিয়েটাল পার্ট অর্থাৎ যেখান থেকে আমরা শিখছি যে মানুষ হিসাবে আমাদের অত্যন্ত প্রাথমিকভাবে করণীয় কর্তব্য কী কী আছে তো এই পাটেই আমরা শিখি যে আমাদেরকে কী কী দায়িত্ব নিতে হবে বা কি কি কর্তব্য পালন করতে হবে আমরা সমাজ থেকে যতটা নেব ততটা দেব তো এইভাবে আমাদের হিন্দু ধর্মটা চলে আসছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন আমাদের মধ্যে এই বেসিক কনসেপ্টগুলো তৈরি হচ্ছে অর্থাৎ আমরা যখন আস্তে আস্তে একটা চলনশীল সামাজিক জীব হিসেবে তৈরি হচ্ছি বা সমাজে আস্তে আস্তে উপর বসবাসের উপযুক্ত হয়ে উঠছি ঠিক সেই সময়টাতেই আমরা শিখছি যে আমাদের হিন্দু সমাজে নারীর কি মূল্য নারীর মূল্য বলতে শুধুমাত্র নারীর সম্মান নয় নারীর প্রতি শ্রদ্ধা আছে ভালোবাসা আছে স্নেহ আছে মমতা আছে তো এইগুলো নারীর কাছ থেকে আমরা যেমন পাবো নারীকে আমরা সেটাই দেব সেটা কখনো মা রূপে আসতে পারে কখনো স্ত্রী রূপে আসতে পারে কখনো বোনের রূপে আসতে পারে প্রতিবেশীর রূপে আসতে পারে আত্মীয়ার রূপে আসতে পারে মুদ্রা কথা হল যে নারী এবং আমরা প্রত্যেকের বা নারী পুরুষ প্রত্যেক সমাজের একটা সেম বা ইকুয়াল পার্ট আমরা একে অপরকে যেটা দেবো সেটাই আমরা আশা করব আমরা অপরকে সম্মান করব সম্মান আশা করব ভালো আসবো তো ভালোবাসা আশা করব তো রকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের ধর্মের মূল স্ট্রাকচারটাই এত পরিষ্কার পরিচ্ছন্ন যে তোমাকে সত্যের পথে চলতে হবে ন্যায়ের পথে চলতে হবে ধর্মের পথে চলতে হবে সেইখানে দাঁড়িয়ে যখন দেখি যে একজন হিন্দু নারী অত্যাচারিতা হচ্ছেন বা তাকে কেউ হত্যা করা হচ্ছে বা তার সঙ্গে নৃশংসতম ঘটনা ঘটছে এবং আমাদের যাবতীয় সমাজ একটা ন্যায় বিচারের জন্যে রাস্তায় নামছে তারা বা আমরা বা ওরা সকলে মিলে পরিচিত অপরিচিত এখানে ওখানে সেখানে সব জায়গায় সামান্য ন্যায় বিচারের জন্যে হিন্দুরা ভিক্ষা করছে রাস্তায় হাঁটছে এগুলো ঠিক আছে সাংবিধানিকভাবে ঠিক আছে কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে যে সমাজে নারীর মূল্য অনেক বেশি থাকা উচিত সেই সমাজে আমাদের নারীর একটা বিচারের জন্য আমাদের রাস্তায় হাঁটতে হয় হ্যাঁ এর থেকে লজ্জার বিষয় আমার মনে হয় সনাতনীদের কাছে আর কিছু হওয়া উচিত নয় একজন মিতা নারীর জন্যে লাগবে ন্যায় বিচার আমরা তার জন্যে ভিক্ষা করছি আমরা তার জন্যে প্রার্থনা করছি আমরা তার জন্যে রাস্তায় নেমে কান্নাকাটি করছি এর চেয়ে তদপতর আমাদের আর কী হতে পারে আপনি ভাবুন উনিশশো সাতচল্লিশ সালের আগের কথা আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারা আমাদের এই অবস্থায় দেখার জন্য দেশকে স্বাধীন করেছিলেন যে পরিবারগুলো স্বাধীনতা সংগ্রামীদের তৈরি করেছিল অর্থাৎ সবাই তো স্বাধীনতা সংগ্রাম ছিল অর্থাৎ সবাই তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন না কিন্তু অনেকে পারিবারিক সাপোর্টটা পেয়েছিলেন তার জন্যই দেশের জন্যে তারা প্রাণ দিতে পেরেছিলেন তো সেই পরি পরিবারগুলো যারা স্যাক্রিফাইস করেছিল আমাদের এই ভবিষ্যতের জন্য স্যাক্রিফাইস করেছিল আপনি নামগুলো ভাবুন মাস্টারদা সেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি আরও অনেক ব্যক্তি সবার নাম তো নেওয়া যায় না মানে অসংখ্য নাম আছে অসংখ্য নাম আছে আমাদের এই ভিক্ষাবৃত্তি দেখার জন্যে দেশ স্বাধীন করেছিল এটা একটু ভালো করে ভাবুন এখনো সময় আছে এখনো অনেকটা সময় আছে একটু ভালো করে ভাবুন কারণ ধর্মীয়ভাবে আমরা অধপতনের একদম চূড়ান্ত লেভেলের নিচে নেমে এসেছি তো এখনও যদি সামান্য একটা নারী ন্যায় বিচারের জন্যে আমাদেরকে ভিক্ষা করতে হয় কান্না করতে হয় রাস্তার উপরে গিয়ে হাত পেতে এরা অনুদানের মতো চাইতে হয় আমার মনে হয় না যে আমরা সেই বাঙালি হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করি যেখানে সুভাষ বোস তারপরে মাস্টারদা সেন বা ক্ষুদিরামের মতো মানুষরা জন্মেছিলেন